হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংকিং জব ভ্যাকেন্সি নিয়ে। অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। তো ব্যাংকিং জব ভ্যাকেন্সি নিয়ে বিভিন্ন ধরনের স্ক্যাম কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন কনসালটেন্সি এছাড়া বিভিন্ন কোম্পানির তরফ থেকে কিন্তু হয়ে থাকে। আমাদের চ্যানেলে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট পেয়ে যাবেন এবং অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এই যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। অ্যাক্সিস ব্যাংকের নাম শোনেনি এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। বাট যারা এখনও অবধি অ্যাক্সিস ব্যাংক সম্পর্কে কিছু জানেন না, বিস্তারিতভাবে একবার জানতে চাইলে গুগলে সার্চ করতে পারেন। গুগলে সার্চ করলে কী হবে, আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশানটা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। পরবর্তীকালে আপনাদেরই কিন্তু কাজ করতে সুবিধা হবে, কারণ যে কোনো কোম্পানিতেই আপনি কাজে যান না কেন, সেই কোম্পানির ডেজিগনেশন বিস্তারিত তথ্য আপনি যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনারা কাজও করতে পারবেন না। তো অবশ্যই এই বিস্তারিত তথ্যগুলো সমস্ত কিছু একবার স্টেপ বাই স্টেপ সার্চ করে গুগলে দেখে নেবেন। তো অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে ব্যাংকিং জব ভ্যাকেন্সি, যেখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে। ঠিক আছে, বলা যেতে পারে এটাই লাস্ট সুযোগ, যেহেতু এইচআর ডিপার্টমেন্টের সাথে আমাদের কথা হলো এবং এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হলো যে এটাই লাস্ট ভ্যাকেন্সি। অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ফ্রেশার ক্যান্ডিডেট, কোনো অভিজ্ঞতা নেই, নতুন কাজে জয়েন হতে চাইছেন, তাদের জন্যও কিন্তু এখানে সুযোগ থাকবে। এছাড়া যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো বুঝতেই পারছেন স্যালারি মোটামুটি এখানে 13-15 হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে। সরাসরি এইচআরের কাছে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এইচআর নাম্বার কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখতে হবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেহেতু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট আমাদের চ্যানেলে আপনারা খবর পেয়ে যাবেন। এছাড়া এই অ্যাক্সিস ব্যাংকের ভ্যাকেন্সি হয়তো আপনারা অন্য চ্যানেলেও দেখতে পারেন, হতেই পারে, ঠিক আছে, কারণ অনেক মানে যে সমস্ত এইচআর ডিপার্টমেন্ট আমাদেরকে ভ্যাকেন্সি দেয় তারা কিন্তু আরও বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্ন মানুষের সাথে কিন্তু কাজ করে। তো এখানে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট চলবে, কীভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমরা সরাসরি আমাদের আর্টিকেল পেজে চলে এসেছি। এখানে একটু জুম করে নিতে হবে, তাহলে আপনারা লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাবেন। ফার্স্টে যে বিষয়টা মেনশন রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো, স্ট্রিক্টলি নো চার্জেস, ওকে, কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না এবং সেটাই কিন্তু জানানো হয়েছে এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে যে কাজের জন্য আমরা কোনো টাকা পয়সা নেব না। এবং এর আগেও কিন্তু আপনারা দেখেছেন অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইউকো ব্যাংক, বিভিন্ন ব্যাংকের জব ভ্যাকেন্সি দিয়েছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু প্লেসমেন্টও হয়েছে। যেমন আগের দিন এসবিআই ক্রেডিট কার্ডের ভ্যাকেন্সি দিয়েছিলাম, সেখানে কিন্তু অনেকে অ্যাপ্লাই করার পর একটা কমেন্ট করেছেন যে দাদা এসবিআই কার্ডে ফিক্স স্যালারি দেওয়া হয় না, এরকম কমেন্ট বারবার অনেকে করেছেন। বাট আপনারা কিন্তু আবেদন করতে পারেন, ঠিক আছে, আবেদন করতে পারেন, ফিক্স স্যালারি পাবেন, সেটাই কিন্তু জানানো হয়েছে এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে। এরপরে বাকিটা অবশ্যই আপনারা একবার ভেরিফাই করতে পারেন এবং এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে যে ফিক্স স্যালারি আপনারা কিন্তু পাবেন, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। নেক্সট আসছি আমরা, কি আছে এখানে, ফ্রেশার অলসো অ্যাপ্লাই। তো এখানে কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট, যদি আপনার কাজের অভিজ্ঞতা নাও থেকে থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে। নেক্সট আসছি ব্যাংক নেম, ব্যাংক নেম এখানে থাকবে অ্যাক্সিস ব্যাংক। তো অ্যাক্সিস ব্যাংকের ডেজিগনেশন সমস্ত কিছু জানতে চাইলে একবার গুগলে সার্চ করতে পারেন। এছাড়া এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে অ্যাক্সিস ব্যাংকের ডিটেল সম্পর্কে, ঠিক আছে। পেরোল, দেখুন এখানে আপনারা যে কাজ করবেন মানে অ্যাক্সিস ব্যাংকে, তো এখানে কার পেরোলে আপনারা কাজ করবেন এই বিষয়টা নিয়ে অনেকে ডাউটে থাকেন। এবং পেরোল অ্যাক্সিস ব্যাংক মানে কি, ধরে নিন আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন বা কোনো ব্যাংকে কাজ করছেন, সেই ব্যাংক যদি আপনাকে স্যালারি প্রোভাইড করে সেক্ষেত্রে কিন্তু সেটা ডিরেক্ট পেরোল হয়ে যায়। তো এখানে কিন্তু আপনারা ডিরেক্ট পেরোলে চাকরি পাবেন। তো বুঝতেই পারছেন ফিক্স স্যালারি আপনারা ফিক্স পাবেন। এবারে অনেকে কমেন্ট করে জানাতে পারেন যে এটা কোন প্রোফাইলের উপরে নিয়োগ চলছে, অবশ্যই জানিয়ে দেবো, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। তবে এখানে আপনারা কিন্তু ফিক্স স্যালারি ফিক্স পেতে চলেছেন, ওকে। নেক্সট আমরা চলে আসবো এখানে কোয়ালিফিকেশান। কোয়ালিফিকেশান অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। যদি আপনার গ্র্যাজুয়েট পাস না থাকে তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টর জবে আবেদন করার ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হবে, ঠিক আছে। সেহেতু গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে তবেই কিন্তু এখানে অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। ডেজিগনেশান অফিসার সেলস বা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে, ডেজিগনেশান, ঠিক আছে। অফিসার সেলস বা বিডিই, যেটাকে আমরা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বলে থাকি। জব রোল কী হবে, ভিজিট ওপেন মার্কেট, লিড জেনারেট অ্যান্ড অ্যাকাউন্ট ওপেনিং, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। দেখুন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকমের ডাউট রয়েছে যে সেভিংস অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে অনেক টার্গেট অ্যাচিভ করতে হয়, টার্গেট অ্যাচিভ না করতে পারলে স্যালারি পাওয়া যায় না, স্যালারি হয়তো পাবো না। না, এখানে আপনারা ফিক্স স্যালারি পাবেন। ফিক্স স্যালারি কত হতে পারে এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে, 13-16 হাজার টাকার মধ্যে নেট স্যালারি হতে পারে, সাথে কিন্তু আপনারা পিএপিএসআই পাবেন, ঠিক আছে, ইনসেন্টিভেরও সুবিধা থাকবে। এবারে জব রোল সম্পর্কে একটু বলে দেবো, এখানে কিন্তু টোটালি ফিল্ডে কাজ হবে। যারা চাইছেন যে ব্যাক অফিসে, অফিসের মধ্যে, আই মিন ব্যাংকের মধ্যে বসে কাজ করবেন, এমনটা কিন্তু এখানে কোনোভাবে পসিবল না, টোটালি আপনাদেরকে ফিল্ডে কাজ করতে হবে।
যেহেতু ভিজিট ওপেন মার্কেট লেখা রয়েছে, লিড জেনারেট করতে হবে নিজেকে, তারপরে কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে, যেটা সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট। যারা কাজ করতে পারবেন তারা আবেদন করতে পারেন, কোনো প্রবলেম নেই, যেহেতু এখানে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কাউকে জোর করে কাজ করতে হবে। তবে ব্যাক অফিস এক্সিকিউটিভ নিয়ে বা ব্যাক অফিস ব্যাঙ্কের জব ভ্যাকেন্সি নিয়ে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন, দেখুন ওইভাবে ব্যাক অফিস ব্যাঙ্ক জব ভ্যাকেন্সি হয় না। আগে আপনাকে সেলসেই কাজ করতে হবে, সেলসে কাজ করার পরে আপনাকে একটা অভিজ্ঞতা করতে হবে। এবারে যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশুনো করেছে তারা অবভিয়াসলি পেয়ে যাবে, সেক্ষেত্রে ভালোভাবে পড়াশুনো করতে হবে, ভালোভাবে আপনাকে তৈরি হতে হবে, তারপরে কিন্তু আপনারা পেতে পারেন। বাট এখানে যদি আপনারা অ্যাজ এ শুধুমাত্র গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনে জয়েন হতে চান তাহলে হতে পারেন, যেহেতু এখানে একটা অপরচুনিটি রয়েছে ডিরেক্ট পেরোলে চাকরি পাওয়ার জন্য। ডিরেক্ট পেরোলে চাকরি পাওয়ার জন্য এই অপরচুনিটি আশা করবো কেউ হাতছাড়া করবেন না। স্যালারি কিন্তু 13,000 টাকা ফ্রেশারদের ক্ষেত্রে হবে, এবং আপনার এক্সপিরিয়েন্স যদি ভালো থেকে থাকে, আপনার এক্সপিরিয়েন্স ভালো আছে, আপনি মোটামুটি আগে সেলসের ভালো কাজ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্যালারি আরও হাইক হবে। ঠিক আছে, আপনাদের স্যালারি কিন্তু আরও হাইক হবে। তো সেই বিষয়টা আপনাদেরকে বুঝে শুনে আবেদন করতে হবে। কেন বুঝে শুনে আবেদন করবেন? যাতে আপনাদেরই কাজ করতে সুবিধা হয়। ক্লিয়ার? তো পিএপিএসআই সুবিধা থাকবে, ইনসেন্টিভ থাকবে, ইনসেন্টিভ আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি টার্গেট অ্যাচিভ করতে পারেন তাহলেই কিন্তু এখানে আপনারা ইনসেন্টিভ পেয়ে যাবেন, স্যালারি ফিক্স পাবেন। দেখুন এখানে যে বিষয়টা মেনশান রয়েছে অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে, এখানে কিন্তু 21 বছর বয়স থেকে 36 বছর বয়স অবধি আবেদন করা যাবে। ক্লিয়ার? 21 বছর বয়স থেকে 36 বছর অবধি আবেদন করা যাবে, তবে ফ্রেশারের ক্ষেত্রে 21 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। এবার যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে 36 বছর অবধি আবেদন করা যাবে। ক্লিয়ার? ফ্রেশারের ক্ষেত্রে 28 বছর অবধি আবেদন করা যাবে, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এনি ফিল্ড সেলস এক্সপিরিয়েন্স 6 মাস 1 বছর হলেও আবেদন করা যাবে। 36 বছর বয়স যদি আপনার মানে বেশি বছর হয়ে থাকলে, 28-এর বেশি হলে 29, 30, 31, 32, 33 যাই হোক না কেন, এই এজের মধ্যে আপনি হলে আপনার মিনিমাম 6 মাস থেকে 1 বছরের যে কোনো ফিল্ডে সেলসের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আশা করব পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এরপরে আর কোনো কোশ্চেন নেই। ইন্টারভিউ ডেট হচ্ছে 17ই মার্চ, এছাড়া 17, 18 এভাবে ইন্টারভিউ হবে। জব লোকেশন 17ই মার্চ, কিন্তু প্রথমে ইন্টারভিউ হবে কলকাতা শ্যামবাজার বিবাদীবাগ ডালহাউসি বিবেকানন্দ রোড শোভাবাজার, তারপরে এখানে কি আছে কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে বড়বাজার, এছাড়া পার্ক স্ট্রিট বেনাচিতি, তারপরে এখানে হারে স্ট্রিট চাঁদনি চক গণেশচন্দ্র অ্যাভিনিউ আরএন মুখার্জি রোড। তো এই লোকেশানে কিন্তু 17 তারিখ ইন্টারভিউ হবে, এছাড়া 18 তারিখে ভ্যাকেন্সি হবে হাওড়া পঞ্চাননতলা শিবপুর সাঁতরাগাছি এনএস রোড কদমতলা ডোমজুর সালকিয়া, এই সমস্ত লোকেশানে 18 তারিখে ইন্টারভিউ হবে। এবং 20 তারিখে কোথায় ইন্টারভিউ হবে? ইলেকট্রনিক কমপ্লেক্স সল্টলেক রাজারহাট, সল্টলেক সেক্টর 3, সল্টলেক সেক্টর 2, বিষ্ণুপুর রাজারহাট চিনার পার্ক জিপি ব্লক সল্টলেক সেক্টর 5, আকাঙ্ক্ষা মোড় রাজারহাট বিধাননগর সল্টলেক সল্টলেক সিটি। তো এই সমস্ত লোকেশানে কিন্তু পরপর ইন্টারভিউ হবে, এবং ডেটগুলো কিন্তু বলে দিলাম। 17 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, আজকে কত তারিখ রয়েছে অবশ্যই একবার চেক আউট করে নেবো। 16 তারিখ আজকে থেকে আপনারা আবেদন শুরু করে ফেলুন। ঠিক আছে, তো এখন অবধি সময় রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। নেক্সট আমরা আসবো, ইন্টারভিউ উইল বি হেল্ড অন জোনাল ব্রাঞ্চে ইন্টারভিউ হবে, স্ট্রিক্টলি নো চার্জেস, কোনো রকম টাকা পয়সা লাগবে না। এবং আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার সময় এইচআর ডিপার্টমেন্টকে আপনারা বায়োডেটা পাঠাবেন বা কল করবেন। কল করার পরে অবশ্যই আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, রেফারে কিন্তু অবশ্যই শুভজিৎ বিশ্বাস বলতে ভুলবেন না। ঠিক আছে, শুভজিৎ বিশ্বাস কিন্তু অবশ্যই রেফার বলবেন, বা S&S সলিউশন ইউনিটও কিন্তু বলতে পারেন। ঠিক আছে, রেফার শুভজিৎ বিশ্বাস বা S&S সলিউশন ইউনিট। ওকে, এই আর্টিকেলের পেজের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি, আপনারা চেক আউট করুন, আবেদন করুন। কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন, এবং চাকরি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর্টিকেল পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে, সেখান থেকে আপনারা চেক আউট করলে এই পেজে চলে আসবেন। এখান থেকে আপনারা জব ডিটেলস আবার পড়ে নিতে পারেন, এবং নিচেই কিন্তু আপনারা এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার পেয়ে যাবেন। তো ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চললাম বন্ধুরা, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।